সবার স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা দেখো স্নেক প্ল্যান্টের ভিডিও নিয়ে এসেছি। এই গাছটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা দেখতে যেরকম খুব সুন্দর লাগছে, করাও খুব সোজা। আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা দেখো, দেখে তোমরা নিজেরা তৈরি করে ঘরে শোপিস হিসাবে সাজাও। তাহলে বন্ধুরা ভিডিওতে আমি আসি। ভিডিওটা দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করো জানিও। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে দেখাই যে এই ভিডিওটা কিভাবে করেছি, এই গাছটা আমি কিভাবে তৈরি করেছি, এটা তৈরি করতে আমার কি কি লেগেছে সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব। বন্ধুরা, এই স্নেক প্ল্যান্টের তৈরি করতে আমার লাগছে আমার 11 নম্বর কোশিকাটা, এই দেখো, আর হালকা গ্রিন কালার, আর ইয়েলো কালারের রুল, একটা সরু গুঁড়ো, আর আমার কেচি। এই দিয়ে আমি প্রথমে পাতাগুলো তৈরি করব। তারপরে আস্তে আস্তে পাতাগুলো সাজিয়ে প্ল্যান্টটা তৈরি করব। তোমরা দেখো, প্রথমে আমি এই সমস্ত জিনিসগুলো নিলাম, এবার কিভাবে পাতাটা তৈরি করছি সেটা তোমরা দেখো। সবার প্রথমে আমি সবুজ উল দিয়ে দেখো এইভাবে একটা হাতের মধ্যে একটা সুতো পেঁচিয়ে নিয়ে একটা নাট তৈরি করে দেব। তারপরে চেন তৈরি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা নিয়েছি, মোট 30টা ঘর নেব। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 30টা ঘর নিলাম দেখো। তারপরে সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, মোট 4 ঘর সিঙ্গেল ক্রোশি করলাম। এরপরে 1 ঘর হাফ ডাবল ক্রোশি, তারপরে ডাবল ক্রোশি, 1 ঘর হাফ ডাবল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি,
2, 3, এরকম হয় বন্ধুরা। Thank you.
এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল কষি এই মাথার ঘরটাতে, এই ঘরটাতে দুবার সিঙ্গেল কষি, এই ঘরটাতে দুবার সিঙ্গেল কষি, নেক্সট ঘরটাতেও দুবার সিঙ্গেল কষি করব। তারপরে ঘরটা একবার সিঙ্গেল কষি, তারপরে ঘরটা একবার সিঙ্গেল কষি, তারপরে ঘরটা একবার সিঙ্গেল কষি, তারপরে ঘরটাতে হাফ ডাবল কষি, তারপরে ঘরে ডাবল কষি। এবারে কিছু ঘর ডাবল ক্রোশি করে যাব কন্টিনিউ। সিঙ্গেল ক্রোশি
এবারে আমি এই হলুদ কালারের উল অ্যাড করব। দেখো বন্ধুরা, এখান থেকে ঘর নেব, এখান থেকে ঘর তুলব। সিঙ্গেল ক্রোশি বুনবো, এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি সেলাই করব। প্রত্যেকটা ঘরে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করে যাব। এই ঘরটাতে আমি এই ঘরটাতে এখানে দেখো 1 2 3 ঘর আছে, এই এই ঘরটাতে আমি হাফ ডাবল ক্রোশি করব। নেক্সট ঘরটাতেও এভাবে ঘুরিয়ে নিই, একটু ঘুরিয়ে নিয়ে এই ঘরটাতেও হাফ ডাবল ক্রোশি করে দুই চেন করব। তারপরে এই যে যে ঘর আছে দেখো, এই যে যে ঘর, এই ঘরের মধ্যে দিয়ে কোশি কাটা নিয়ে সুতো নিয়ে আসতে হবে, নিয়ে এসে সিঙ্গেল কোশি করতে হবে। করে আবারও এই ঘরে হাফ ডাবল কোশি করতে হবে। নেক্সট ঘরেও হাফ ডাবল কোশি করব। তারপরে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করে যাব।
আমার স্নেক ক্লিপস তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এইভাবেই আমি কিছু স্নেক স্লিপস রেডি করে রেখেছি। এইবারে আমি স্নেক প্ল্যান্টসটা তৈরি করব, টবের মধ্যে বসাবো, তোমাদেরকে সেটা আমি দেখাবো কিভাবে প্ল্যান্টসটা তৈরি করছি, সেটা তোমাদের এরপরে আমি দেখাবো। বন্ধুরা, প্ল্যান্টটা তৈরি করতে গেলে প্রথমে চারটে পাতা প্রথমে একসঙ্গে নেব। দেখো চারটে পাতা একসঙ্গে নিয়েছি, তারপরে আর বাদ বাকি চারটে পাতা, আমি মোট আটটা পাতা তৈরি করেছি, বাদ বাকি পরে চারটে পাতা আবার একসঙ্গে করব। দেখো এইভাবে করে তারপরে সুতো দিয়ে এগুলোকে সব একসঙ্গে আমি বেঁধে দেব। এবারে সব পাতাগুলোকে আমি দেখো একত্রিত করে টাইট করে সুতো দিয়ে আটকে দেব। দেখো টাইট করে বাঁধা হয়ে গেল। এইবারে আমি একটা টবে বসাবো। গাছটা করার জন্য, প্ল্যান্টটা তৈরি করার জন্য আমি দেখো প্লাস্টিকের একটা জার নিয়েছি। এই জারের ভিতরে কিছু থার্মোকল দিয়ে পূর্ণ করব। এরকম সাইজ করে থার্মোকল কেটে নেব এবং এর উপরে আমি একটা দেখো গ্রিন ম্যাট দেবো। ম্যাটটা আমি এই টবের এরকম করে এই টবের সাইজ করে কেটে নিয়েছি, তারপরে এর উপরে প্ল্যান্টটা বসাবো। আমার দেওয়া হয়ে গেছে। এবার এই সেন্টারে আমি একটা ছিদ্র করে নেব এর সাহায্যে। এখানটা আমি আস্তে করে একটা ছিদ্র করে নেব, নিয়ে তারপরে এই দেখো এই পাতার এইটা আমি এর উপরে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার গাছগুলো বসানো, দেখতে কত সুন্দর লাগছে। করাও খুব সোজা, খুবই সোজা, তোমরা করো, করে তোমরা তোমাদের ঘরে শোপিসে সাজিয়ে রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, কিন্তু ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো সকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই আবার খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে তাহলে।